আসসালামু আলাইকুম, মন বুটিকে আপনাকে স্বাগতম। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এই যে এই সালোয়ারটা আমরা আজকে সুইং করব। এই যে প্রথমে কাটিং করব, কাটিং করার পরে আমরা সেলাই করব আজকে। এই যে এই সালোয়ারটা, এই সালোয়ারটার নাম হচ্ছে সারারা। আমরা এই সারারা সালোয়ারটা কীভাবে কাটিং করতে হয় তা আজকে দেখাবো এবং কীভাবে সুইং করতে হয় সেটাও দেখাবো, ঠিক আছে? তো আমরা প্রথমে কাটিং করব, কাটিংটা দেখাই, এরপরে আমরা সুইং করব, আবার সুইংটাও দেখাবো। তাহলে আজকে আমরা দেখব কীভাবে সারারা কাটিং সালোয়ার কাটিং করতে হয়। হ্যাঁ, তো এই সারারা কাটিং সালোয়ারের মূল বিষয়টা হচ্ছে যে আমরা আগে মাপগুলো দেখে নেব। লম্বা হচ্ছে 39, হিপ হচ্ছে 42, 42-এর সাথে আমরা প্লাস করছি 8 ইঞ্চি, মানে এই হিপটা হচ্ছে 42, 42-এর সাথে আমরা 8 ইঞ্চি প্লাস করছি, লুজ দিছি, দিয়ে হয়েছে 50, এই জায়গাটা হয়েছে 50, আর নিচের মুহুরিটা হচ্ছে 20, আমি অর্ধেক লিখছি, হবে 40, ঠিক আছে? আর থাই হচ্ছে 30, হাই হচ্ছে 29। হ্যাঁ, জিনিসটা এমন হবে, এভাবে হবে। আর আমরা সবসময় কোমর থেকে ঠিক হাঁটু পর্যন্ত একটা মাপ দেব। সারারার মেন জিনিসটাই হচ্ছে কোমর থেকে হাঁটু পর্যন্ত আমরা একটা মাপ দেব, সেই মাপটা হচ্ছে 21.5 ইঞ্চি হাঁটুর মাপ, এই যে হাঁটু পর্যন্ত 21.5, এবং এই জায়গাটা হয়েছে 21 ইঞ্চি, ঠিক আছে? এরপরে এই যে এখানে কুশি হবে, হ্যাঁ এইভাবে হবে, ড্রয়িং যেভাবে আছে এভাবে হবে। এই সারারা সালোয়ারটা কীভাবে কাটিং করতে হয় আমরা দেখাই। প্রথমে আমরা নেব হচ্ছে উপর থেকে এই যে 21.5 ইঞ্চি, ঠিক কোমর থেকে আমরা কোমরের জন্যে আগে এখানে 2 ইঞ্চি ইলাস্টিকের জন্যে কাপড় নিয়ে নেব। হ্যাঁ, এখানে দেখছিস তো, 2 ইঞ্চি কাপড় নিয়ে নেব। এরপরে আমরা ঠিক 21.5-এর এখানে একটা মাপ দিয়ে দেবো, ঠিক আছে? 21.5-এর মাপ এখানে একটা মাপ দিয়ে দেবো আমরা। প্রথম আমাদের কাজ হবে এটা, ঠিক ইলাস্টিকের বাড়তি, এদিকে দেন, ইলাস্টিকের বাড়তি আছে যেটা, এই বাড়তি অংশের পরে আমরা 21.5 ইঞ্চি এখানে দাগ দিয়ে আমরা একটা মার্ক করব। এরপরে এবারে আমরা সেলাইয়ের অ্যালাউন্সটা নিয়ে নেব এভাবে। এরপর আমাদের এই জায়গার হাঁটুর যে মাপটা এসছে, এই মাপটা এসছে হচ্ছে 21.5 ইঞ্চি, ঠিক আছে? 21 ইঞ্চি আমরা 21 ইঞ্চি এইভাবে যে অর্ধেক, 21-এর অর্ধেক 10.5 ইঞ্চি মাপ দিয়ে নিলাম, দিয়ে আমরা অ্যালাউন্স রাখলাম এখানে 1 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে? এরপরে আমরা এখানে হাই হচ্ছে 30, তাহলে 30 যদি হাই হয় আমরা এখানে 13 ইঞ্চি উপর থেকে নামালাম, কারণ এই রাউন্ডে 1.5 ইঞ্চি বাড়বে, ঠিক আছে? আমরা দেখাচ্ছি বিষয়টা। এই যে থাই হচ্ছে 30, এই যে আমরা 30 নিলাম, এতটুকু পরিমাণ বেশি নিলাম আমরা, 1/2 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে? আর এখানে হিপটা ছিল হচ্ছে 50, মানে 12.5, এই যে 50 নিয়ে নিলাম, ঠিক আছে? এভাবে মানে হিপের বিষয়টা আমি আরও একটু দেখাই। এখানে ছিল হলো 42, এই যে 42, আর এতটুকু পরিমাণ আমি লুজ দিলাম, এই পরিমাণ আমি লুজ দিলাম, এই যে 2 ইঞ্চি বাড়তি, মানে 4 × 2 = 8 ইঞ্চি আমি লুজ দিলাম এখানে, ঠিক আছে? এরপরে আমরা এখানে কি করব, এখানে আমরা এভাবে মিলাই নেব, এই যে এইভাবে,
ঠিক আছে, এটা কেটে দিই, এভাবে মিলাই দেব। হ্যাঁ, তা আমাদের দরকার হাই হলো 15 ইঞ্চি, মানে 30 ইঞ্চি হবে। ঠিক আছে, আমরা এইভাবে ঘুরায়ে 30 ইঞ্চি করে নেবো। এই যে 15 ইঞ্চি, 15 ডবল 30 ইঞ্চি। ওকে, তো এরপরে কি করব আমরা, এখান থেকে এই যে এই যে শেপটা, এই শেপটা আমরা দিয়ে নেব এইভাবে। ওকে ওকে, এইভাবে শেপটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে অলরেডি উপরের অংশ হয়ে গেল। এরপরে আমরা এই অংশটা সোজা করে কেটে নেব। ঠিক আছে, এই অংশগুলো আমরা সোজা করে সিজারিং করে নেব। তা আমাদের উপরের প্যান্টটা হয়ে গেল, উপরের প্যান্ট হয়ে গেল। তা আমার লম্বা ছিল এখানে, আমি দেখাই একটু, এর উপরে আমরা এই অংশটা তুলে দিলাম, এই অংশটা উপরে উঠাই দিলাম। ঠিক আছে, লম্বা ছিল হচ্ছে 39। তারপরে এরপরে আমরা এখান থেকে 39 ইঞ্চি নিয়ে নিই, এই যে 39 লম্বা। এরপরে আমরা এই এখানে এভাবে মার্ক করব, আমরা 1 ইঞ্চি পরিমাণ অ্যালাউন্স রাখবো নিচে সেলাইয়ের জন্য। ঠিক আছে, আর এটা পুরোটা দিয়ে দেবো আমরা। ঠিক আছে, পুরোটা দিয়ে দেবো। এইভাবে এভাবে কুচি হবে। হ্যাঁ, এভাবে কুচি হবে, এভাবে কুচি হবে, এভাবে হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে হয়ে যাবে সারাটা। হ্যাঁ, এভাবে হয়ে যাবে, এখানে কুচি দিলে এই সারাটা হয়ে যাবে। আর এখানে আমরা যে ঘেরটা এসছে সব দিয়ে দিয়েছি। ঠিক আছে, 40 ইঞ্চি ঘের আমরা এখানে দিয়ে দিয়েছি। আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন।